রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা খুব মনে পড়ে, তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে মুক্তি দাও, সে যদি তোমার হয় তাহলে সে ঠিকই তোমার কাছে ফিরে আসবে, আর যদি সে ফিরে না আসে তাহলে সে কোনোদিনই তোমার ছিল না প্রিয়, আর তোমার কোনোদিনই হবেও না। মহত্বের কথা আমরা সবাই বলতে পারি, কিন্তু মহৎ হতে কজন পারি বলো? মূল কথা হলো, সম্পর্ক নষ্ট হবার পর তোমার প্রিয় মানুষটা, যার তোমার ফেসবুকে স্ট্যাটাস বা অন্য যে কোনো কার্যকলাপে তোমার কাছ থেকে দ্বিতীয়বার কষ্ট না পায়, কি দরকার তাকে শুধু শুধু কষ্ট দেবার? আর তাকে বোঝানোরও তো কোনো দরকার নেই তোমার বর্তমান অবস্থা। থাক না, যদি সে পারে থাক না, সে নিজের মতো করে ভালো,